শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকে বিশেষ সাক্ষাৎকারের অতিথি জনাব তানজিম আহমেদ সোহেল তাজ যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ জাতীয় চার নেতার অন্যতম নেতা তার সন্তান এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব তানজিম আহমেদ সোহেল তাজ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আলোচনাটা শুরু করতে চাই এইভাবে আপনি রাজনীতি থেকে যখন নানান কারণে একটা সময় একটু দূরে সরে গেলেন বিদেশে ছিলেন তারপরে ফিরে এসে দেখলাম আপনি একটি আন্দোলন শুরু করলেন আমি আন্দোলনই বলতে চাই সেই সুস্থ থাকার আন্দোলন ফিটনেসের আন্দোলন সেই সুস্থ থাকার আন্দোলন এখন কেমন আছে এই প্রশ্নের জবাব দিতে হলে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে আমি যখন রাজনীতি থেকে অবসর হয়ে গেলাম আমি চিন্তা করছিলাম যে ভবিষ্যতে কি করব কারণ সৎভাবে বেঁচে থাকতে হলে কাজের কোনো বিকল্প নেই তো আমার মাথায় দুটো জিনিস সব সময় কাজ করত যে আমি ভবিষ্যতে যেই কাজই করি না কেন আমার কাজের দ্বারা যাতে কারো ক্ষতি না হয় ক্ষতির বরং যদি কারো উপকার করতে পারি সেটা হবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দ্বিতীয় সেই কাজটা যদি আমি বাংলাদেশে করতে পারতাম তো এই দুটো জিনিস আমার মাথায় ছিল তো আমার এই প্রিয়জনরাই আমাকে অনেকটা অ্যাডভাইস করলেন যে তোমার তো এখানে অনেক অভিজ্ঞতা আছে তো এই স্বাস্থ্য নিয়ে যদি কিছু করা যেত এই কথাটা আমার কাছে খুব ক্যাচ করলো কারণ এটার পিছনে আবার কিছু বিষয় আছে আমি যখন রাজনীতির মাঠে ছিলাম আমার কিন্তু মাঠে ঘাটে একেবারে গ্রামেগঞ্জে আমার যাওয়া হয়েছে তো আমি দেখতাম যে গ্রামেগঞ্জে আমরা যাদেরকে মুরব্বি বলি আমাদের কৃষক ভাইরা দেখতাম যে 60-70-80 বছর বয়স পর্যন্ত তারা একদম সুস্থভাবে কৃষিকাজ করছে নৌকা চালাচ্ছে গাছ কাটছে মাটি কাটছে অথচ তাদেরই সন্তানরা 30-40 বছর বয়সে ডায়াবেটিসে ভুগছে হাই ব্লাড প্রেশারে ভুগছে স্ট্রোক করছে হার্ট অ্যাটাক করছে তখন আমার দুয়ে দুয়ে ক্লিক হলো তাহলে আমি যেহেতু আবার মানুষের সংস্পর্শে এসে কাজ করতে পছন্দ করি তখন আমি চিন্তা করলাম আমি যদি একটা ফিটনেস সেন্টার বা হেলথ সেন্টার দিতে পারতাম তাহলে আমি মানুষের ডাইরেক্ট সংস্পর্শে এসে আমি আমার যে নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে এটা আমি শেয়ার করে হয়তো কাউকে উপকৃত করতে পারবো একটা দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে আমাদের প্রথমতই সব কিছুর মূলে কিন্তু সুস্থতা আপনি শারীরিক সুস্থতার কথা বলছেন নিঃসন্দেহে শারীরিক সুস্থতা হচ্ছে পরিবারের জন্য সমাজের জন্য কিংবা রাষ্ট্রের জন্য সম্পদ প্রশ্নটি যেটি করতে চাই আপনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সুস্থতা কতটা দেখেন চোখে যেটা ধরা পড়ে যে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আমরা যদি রাস্তাঘাট দিকে তাকাই আমরা যদি পদ্মা সেতুর দিকে তাকাই পদ্মা সেতু একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু আমি মনে করি যে একটা সমাজ একটা দেশের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতার উন্নতি এবং আমাদের নতুন প্রজন্মকে আদর্শকেন্দ্রিক ন্যায় সৎ পরায়ণ সুনাগরিক হিসাবে তৈরি করতে হবে সেই মর্মে আমরা যদি আজকের বাস্তবতা দেখি এটা আমি কোনো রাজনৈতিক বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা বলছি না আমি বলতে চাচ্ছি এটা আমাদের কালচার আমাদের কালচারের ভিতরে কিছু পয়জন আছে সেটা হচ্ছে আমাদের করাপশনের কালচার দুর্নীতি আমাদের কালচারের ভিতরে ইনগ্রেইনড আছে অব্যবস্থাপনা যেটার প্রমাণ আমরা দেখি রাস্তাঘাটে ট্রাফিক কেউ নিয়ম মানছি না এই যে আরেকটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে বায়ু দূষণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আমাদের বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারে না কারণ এখানেও আবার চলে আসছে দুর্নীতি এখন আমরা যদি একটা সুন্দর সোনার বাংলাদেশ চিন্তা করি তাহলে রাজনীতিটাকে ঠিক করতে হবে এবং রাজনীতি ঠিক করবে কিন্তু নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মকে হাতিয়ার দিতে হবে যাতে তারা অনুপ্রাণিত হয় সঠিক কাজগুলো করার হতাশ যেন না হয় তো তাদেরকে আশার আলো দিতে হবে এবং আশার আলো কোথা থেকে আসে আশার আলো আসে আমার সত্তা থেকে আমার ইতিহাস ধরে রেখেছে আমাদের ভবিষ্যৎ খোলার তালা খোলার চাবি আমাদের যে গৌরবের ইতিহাস আছে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাস সেই ইতিহাসের চরিত্র যারা অবদান রেখেছে আমাদের মুক্তিযুদ্ধের জন্য এরাই তো হতে পারে আমাদের নতুন
প্রজন্মের অনুপ্রেরণার উৎস। তার মানে মানে রাজনৈতিক সুস্থতার জন্য আসলে এইরকম কোনো একটা ফিটনেস সেন্টার দরকার, কিন্তু সেই দায় তো নিঃসন্দেহে রাষ্ট্রের। এটার তো জ্বলন্ত প্রমাণ আছে। আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, আমেরিকাও কিন্তু আমাদের মতো একটা রেভলিউশনারি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে, ব্রিটিশ বিরোধী, তাই না? তাদেরও কিন্তু মুক্তিযুদ্ধ করতে হয়েছে, ইন্ডিয়ারও মুক্তিযুদ্ধ করতে হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। আমেরিকার দিকে তাকালে আমরা দেখব জর্জ ওয়াশিংটন ওনার অবস্থানে আছেন এবং ওনার সাথে যারা ছিলেন এখানে তো অনেকেই অবদান রেখেছেন, জেফারসন, জন অ্যাডামস, হ্যামিল্টন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তাদেরকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এবং বই পুস্তকে ম্যান্ডেটরি রিডিং, ভারতের দিকে যদি তাকাই, বাংলা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, সেখানে গিয়ে আমরা যদি দেখি, এই যে আমি একটা তালিকা এখানে রেখেছি, শুধু মহাত্মা গান্ধী না, মহাত্মা গান্ধীর পাশাপাশি তারা জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার ওয়ালাভ ভাই পাতেল, ডক্টর বি আর আম্বেদকর সহ আশফাক উল্লাহ খান, নানা সাহিব, সুখদেব কুনকার, এরকম অনেক 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 গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এরকম অনেক চরিত্র তারা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? তারা নতুন প্রজন্মকে ইঙ্গিত করতে চাচ্ছেন, তুমিও চেষ্টা করলে এরকম হতে পারবে। আমাদের মহান মুক্তিযুদ্ধে সেরকম অনেক ক্যারেক্টার আছে। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্থানে আছেন, উনি আমাদের জাতির পিতা, জাতির জনক, ওনার ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিল 1971 সালে, তাই না? 23 বছরের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। কিন্তু আমাদের তো আরও চরিত্র আছে ইতিহাসে, আমাদের জাতীয় চার নেতা যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানি কারাগারে কারারুদ্ধ করে রেখেছিল পশ্চিম পাকিস্তানিরা, বঙ্গবন্ধুর অবর্তমানে আমরা দেখেছি এই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন এবং তাদের দৃঢ় বলিষ্ঠ বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে 9 মাসের যুদ্ধ সফলভাবে পরিচালিত হয়েছিল। সেই অবস্থার ভিতর কূটনৈতিক সমর্থন আনা, দেশ বিদেশ থেকে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া, অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা, অভ্যন্তরীণ আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করা, চারটিখানি কথা না, এই সকল প্রতিকূল অবস্থা অতিক্রম করে রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছে তারা। তো তাদের চরিত্র কি আমরা তুলে ধরতে পারি না? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, আরও যারা বীর ছিল, যারা অবদান রেখেছে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মহান মুক্তিযুদ্ধে, তাদের চরিত্রগুলো কি আমরা ফুটিয়ে তুলতে পারি না পাঠ্যপুস্তক এবং সিলেবাসে ইনক্লুড করে, যাতে করে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায়? আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই। আপনি সম্প্রতি জাতীয় সংসদ ভবনে গেছেন একদিন একটি স্মারকলিপি নিয়ে, এবং সেই স্মারকলিপির আপনার মূল দাবি ছিল এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা, তাদের জীবন কাহিনী এবং তাদের অবদান সেটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করতে চাই, ঠিক কোন বাস্তবতায় আসলে বাংলাদেশের স্বাধীনতার 52 বছর পর জাতীয় চার নেতার হত্যার যে দিন, সেটিকে রাষ্ট্রীয়ভাবে মনে করা, রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার জন্য তার একজন সন্তানকে মুক্তিযুদ্ধের 52 বছর পর সংসদ অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিতে হয়? হ্যাঁ, আমি আসলে পদযাত্রা এর আগেও করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম 10 তারিখে। তারপর আমি এবার সংসদে গিয়েছি, মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছি। আসলে আমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি, অনেক সময় আমরা যদি একটা মানে মায়ের কথা চিন্তা করি, সেই মা তার শিশু সন্তানকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন, তাই না? জীবন পর্যন্ত দিবেন একজন মা তার শিশু সন্তানের জন্য। কিন্তু অনেক সময় সেই শিশু সন্তানের কিন্তু কেঁদে উঠতে হয়, তার যদি ক্ষুধা লাগে এবং সে যদি অস্বস্তি বোধ করে। তো আমি মনে করি আজকে আমার যে 3 দাবি এটা অত্যন্ত যৌক্তিক, এবং আমি মনে করি এই দাবি হচ্ছে গণমানুষের দাবি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবি, স্বাধীনতার পক্ষের শক্তির দাবি এবং সকল বাংলাদেশীর দাবি। এই যুক্তিযুক্ত দাবিগুলো আজকে আমি মনে করি হচ্ছে বাংলাদেশ কেঁদে উঠছে। আমি আশা করছি ওনারা মায়ের ভূমিকা রেখে এই 3 দফা দাবি বাস্তবায়ন করবেন। তাজউদ্দিন আহমেদের সন্তান হিসাবে এটা আমার জন্য বেদনাদায়ক, কারণ আমি আমার বাবাকে হারিয়েছি 6 বছর বয়সে। এই বাড়িতেই আমার বাবার লাশ এসেছিল এবং আমি নিজে চোখে দেখেছি এই বাসার পিছনে গ্যারাজে আমার বাবার লাশ ধোয়া হচ্ছে, গোসল করানো হয়েছিল, এই বাসার সামনে লাশ রাখা হয়েছিল, হাজার হাজার মানুষ দেখে গিয়েছিল। সেই লাশ আমি দাফন করেছিলাম বনানীর কবরস্থানে, আমি নিজে প্রথম মাটি দিয়েছিলাম,
কিন্তু সেই ছোট্ট ছেলে এসে আবার মাকে জিজ্ঞেস করেছিল আমার বাবা কবে আসবে। তো এই যে ক্ষতটা, এটা কোনোদিনও যাবে না। সো সন্তান হিসাবে হ্যাঁ খুব বেদনা কষ্ট দেয়, কিন্তু তার থেকে বেশি কষ্ট দেয় বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে। কেন? কারণ আমার মা সবসময় বলতেন, আমার বাবাকে হত্যা করার পর আমার মাকে বলতে শুনেছি, আমি আমার স্বামী হারিয়েছি, আমার সন্তানরা তাদের পিতাকে হারিয়েছে, কিন্তু বাংলাদেশ কি হারালো। তিনি বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার উদ্ধৃতি দিয়ে এই কথাটা বলেছিলেন, প্রাসঙ্গিকভাবে ওনার স্বামীর কথা। সো আমরা সেই পরিবারের সন্তান, আমি দেখেছি আমার বাবা মার দেশপ্রেম, এবং সেই কারণে আমি মনে করি সন্তান হিসাবে যে বেদনা, অ্যাকচুয়ালি তার থেকে বেশি বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে বেদনাটা আসলে বেশি। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে সেই ইতিহাসগুলো, সঠিক ইতিহাসগুলো তুলে ধরতে হবে, যাতে করে সেই শক্তি নিয়ে তারা বুঝতে পারে মুক্তিযুদ্ধ কেন করেছিলাম। মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটা সমাজের জন্য যেখানে অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে সবার জন্য সমান অধিকার থাকবে, তাই না? তো ওই স্পিরিটটা যদি আমরা দিতে পারি নতুন প্রজন্মকে, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আর না হলে অন্ধকার। আমাদেরকে একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, বিশেষ সাক্ষাৎকারে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ কথা বলছি জনাব তানজিম আহমেদ সোহেল তাজের সাথে। এই মুহূর্ত থেকেই কি আসলে উদ্যোগ নেওয়া উচিত না, এবং সেই দায়িত্বও যদি বলি, সেই দায়িত্ব কি সরকারের না? এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, এবং এই কাজটা করা উচিত ছিল অনেক আগে। 10ই এপ্রিল প্রজাতন্ত্র দিবস ঘোষণা করলে রাষ্ট্রীয়ভাবে কার ক্ষতি হবে? ক্ষতি হবে স্বাধীনতা বিরোধী শক্তির। জেল হত্যা 3রা নভেম্বর জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে পালন করলে ক্ষতিটা কার হবে? ক্ষতি হবে স্বাধীনতা বিরোধী চক্রের। আর লাভবান কে হবে? লাভবান হবে ভবিষ্যৎ বাংলাদেশ। তো এখানে তো খুব উত্তরটা সহজ, কিন্তু তাও কেন হচ্ছে না, এই প্রশ্ন আমারও। অনেকেই বলেন জনাব সোহেল তাজ রাজনীতিতে ফিরছেন, আমি একটু প্রশ্নটা অন্যভাবে জিজ্ঞেস করতে চাই, আপনি কি রাজনীতির বাইরে ছিলেন? আমাদের পরিবার রক্তের সাথে আওয়ামী লীগ, আদর্শের সাথে আওয়ামী লীগ, সব দিক দিয়ে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সো এখানে বাইরে ভিতরে থাকার কোনো প্রশ্ন না। আমার পেরিমিটার থেকে আমি যতটুকু অবদান রাখতে পারি আমি সেই প্রচেষ্টা করে যাচ্ছি, এখন সেটা রাজনীতির বাইরে করছি। রাজনীতির ভিতরে থেকেই যে অবদান রাখতে হবে এমন কোনো কথা নেই। আমি বারবার বলে এসেছি যে দলের বিপদ আসলে, দেশের বিপদ আসলে যদি আমার ডাক আসে, আমি অবশ্যই সাড়া দিতে সাধ্যমতো চেষ্টা করব। সামনে কাউন্সিল, আওয়ামী লীগের কাউন্সিল, একটা গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির পাড়ায় যে সোহেল তাজ দায়িত্বে আসছেন, একটি দায়িত্বশীল পদে আসছেন, যেটি আপনাকে ইতিপূর্বে পাওয়া গিয়েছিল, এই প্রশ্নের উত্তরটা যদি একটু দেয়। আসলে আমি মনে করি এখন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে আসছি কি না আসছি এটা আমার নলেজে নেই। আগামী কাউন্সিল হচ্ছে আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার পরের বছরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে। কেন গুরুত্বপূর্ণ? আমি আওয়ামী লীগের পার্সপেক্টিভ থেকে বলছি কথাটা, কারণ আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি মনে করি যে আমাদের বিরোধী দল, আমাদের বিরোধী যারা আছে, তারা কিন্তু শক্তি সঞ্চয় করছে, এবং আওয়ামী লীগের মূল শক্তি সবসময় ছিল আওয়ামী লীগের তৃণমূল। সেটা আমরা বঙ্গবন্ধুর আমল থেকেই দেখেছি, আমাদের শক্তির উৎস কিন্তু তৃণমূল। তো এখন আমি মনে করি যে আওয়ামী লীগের আগামী কাউন্সিলে এমন নেতৃত্ব আনতে হবে যারা তৃণমূলের সাথে সম্পৃক্ত এবং তৃণমূলের পালস বুঝে, কারণ তৃণমূলই হচ্ছে কিন্তু জনগণের পালস বুঝবে। তো আমরা যদি এই ধারাটা মেনটেন করতে চাই, আমাদের জনগণের পালস যদি বুঝতে চাই, আওয়ামী লীগের তৃণমূলকে মূল্যায়ন করতে হবে। শক্তির উৎস হচ্ছে দল, দলের মূল শক্তির উৎস হচ্ছে তৃণমূল, তৃণমূলের শক্তির উৎস হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা, এটাই তো ক্যালকুলাস। তাহলে আমরা রাজনৈতিক দল হিসাবে রাজনীতির মাঠে সকল প্রতিকূলতা আমরা ফেস করতে পারবো। আমি কোনো সময় প্রকাশ করিনি যে আমি কোনো পদ চাচ্ছি, আমি পদ চাই,
এরকম কিছু আমি কোনো সময় বলিনি। আমি বারবার বলেছি ডাক আসলে আমি সাড়া দিব, বিপদ আসলে আমি সাড়া দিব। তো আপনি বলছেন যে আপনি আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী লীগের সাথে আপনার রক্তের সম্পর্ক, যদি আপনার রক্তের সম্পর্ক হয় আপনি ডাকের অপেক্ষায় কেন? কারণ আমি এখন আমার নিজস্ব কাজে আমি ব্যস্ত আছি, ঠিক আছে। আমি আবার বলেছি আমি মনে করছি যে আমার অবস্থান থেকে আমি যেটা করতে পারি সেটাই আমি করছি, এবং ডাকের অপেক্ষা এই কারণেই, কারণ সব তো চলছে, ভালোই তো চলছে, এখন তো কোনো সমস্যা নেই, তো যদি হয় ডাক আসলে সাড়া দিব। একটা শেষ প্রশ্ন করতে চাই, ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখেন আপনি? হাল রাজনীতির বাস্তবতায় কেমন দেখেন আর আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন দেখেন, এই দুইটার মধ্যে কি কোনো ফারাক আছে? আমি যেটা আগেও বলেছি যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি আমরা নতুন প্রজন্মকে নীতি আদর্শবান সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারি, আমাদের যদি গুণগত উন্নতি করতে পারি সমাজের। শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড খুবই ভালো, কিন্তু শুধু ওটা দিয়ে সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করা সম্ভব না। আমাদের মানুষের কোয়ালিটি বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, হিউম্যান পোটেনশিয়ালকে ইউটিলাইজ করতে হবে, এবং সেটা করার জন্য আমাদের ওই যে আবার বললাম নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে, এবং আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই নতুন প্রজন্মকে উজ্জীবিত করার চাবি রয়ে গিয়েছে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। সেটাকে আনলক করে দিলে ভবিষ্যতের পথ উজ্জ্বল, সেটা আনলক না করলে ভবিষ্যৎ অন্ধকার। জনাব তানজিম আহমেদ সোহেল তাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ 24-কে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আরও কথা হবে, আমরা অপেক্ষা করব আপনার সামনের দিনগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম তানজিম আহমেদ সোহেল তাজের সাথে। এই ছিল আজকের বিশেষ সাক্ষাৎকার, দেখা হবে আবারও অন্য কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ সবাইকে।